নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে হাওড়ার সাংগঠনিক স্তরে নবীনে আস্থা আর প্রবীণে মর্যাদার অঙ্ক কষলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে জানান, হাওড়া শহর সভাপতির পদের দায়িত্বে মন্ত্রী অরূপ রায়ের জায়গায় বসানো হলো মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে, আর মাথার উপর চেয়ারম্যান হিসাবে থাকবেন অরূপ রায়। অন্যদিকে হাওড়া সদরের কোঅর্ডিনেটর হিসাবে রাখা হয়েছে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে, এমনকি বনমন্ত্রী রাজীব ব্যানার্জিকে আনা হয়েছে রাজ্য কোঅর্ডিনেটর কমিটিতেও। হাওড়া গ্রামীণ সভাপতি পুলক রায়ের মাথায় বসানো হয়েছে শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডলকে। অরূপ রায় ও কালীপদ মণ্ডল দুজনেই তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে রয়েছেন। নবীনে প্রবীণে এই মিশেলে একুশের বিধানসভা ভোটে কেমন ফল করে এখন সেটাই দেখার। এদিকে নতুন দায়িত্ব পেয়ে কার্যত খুশি লক্ষ্মীরতন শুক্লা, কি বললেন শুনুন। সবাইকে ধন্যবাদ জানাই, দলকে ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কি যে রেসপন্সিবিলিটি দিয়েছেন সেটাও ভালো করে করার চেষ্টা করব। আর মাথায় অরূপ রায় স্যার আছেন, রাজীব ব্যানার্জি স্যার আছেন, আর যেভাবে আমাদের দল এত সুন্দরভাবে মানুষের সাথে চলেছে, মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন এনারা, সো এই রেসপন্সিবিলিটিটা আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে করব। আমি নিজের 100% সবসময় দিয়ে বড় হয়েছি, এখানেও আমি 100% দিচ্ছি আর আগামী দিনও 100% দেবো। আর যেভাবে আমাদের জেলা সুন্দরভাবে চলছিল সেভাবেই চলবে। নেতৃত্বে যারা সিনিয়র লিডাররা আছেন তাদের পরামর্শ নিয়েই দল চলবে, আর তাদের সাপোর্ট আমার সাথে সবসময় ছিল, সবসময় আছে। কথা বলুন, যদি অরূপ স্যারের, রাজীব স্যারের, জুটুদা, ব্রজদা, যারা যারা সিনিয়র দলের নেতারা আছেন সবাইকে সামনে রেখেই আগামী দিন চলা যাবে। আর একটা লক্ষ্য থাকবে কি, মানুষ কোনোভাবে যেন মানুষের কোনো অসুবিধা না হয়। যদি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য, এটা মানুষের সরকার, এটা মানুষের পার্টি, তো আমরাও চেষ্টা করব কি যতটা পারবো ততটা মানুষের সেবা করব। আর একবার সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার একটাই লক্ষ্য জীবনভর ছিল, সবাইকে নিয়ে চলার, আর আপনাদের সবার আশীর্বাদ কামনা করি। ধন্যবাদ।